ঘোষিত হয়ে গেছে নির্বাচনের দিনক্ষণ। মঙ্গলবার মনোনয়ন পর্ব পড়লেও চার দিনে। এতদিনে রাজ্য নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করা হলো কারা কারা প্রার্থী হতে পারবেন না পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েতে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, রেশন ডিলার, হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার, পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী, গ্রাম রোজগার সেবকরা প্রার্থী হতে পারবেন না। এছাড়াও গ্রাম স্তরের উদ্যোগপতি, পঞ্চায়েতের দক্ষ কারিগরি কর্মী, শিক্ষা বন্ধু, স্বাস্থ্যকেন্দ্রের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও পঞ্চায়েত ভোটে দাঁড়াতে পারবেন না। ভোটে লড়তে পারবেন না চুক্তিভিত্তিক ইউথ ভলান্টিয়ার, চুক্তিভিত্তিক স্বাস্থ্য আধিকারিক, ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা, পঞ্চায়েত স্তরের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী, জেলা প্রাথমিক বিদ্যালয়ের কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটররাও। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেন রাজীব সিনহা। ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক না ডাকা, রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর মতো একাধিক সিদ্ধান্তের জন্য কড়া সমালোচিত হতে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারকে। এবার মনোনয়ন পর্ব শুরু হওয়ার এতদিন পরে প্রার্থী হওয়ার যোগ্যতা নির্ধারণ করে দেওয়ায় তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।